তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডুরান্ড কাপের কিন্তু চারটে কোয়ার্টার ফাইনাল শেষ এবং চারজন সেমিফাইনালিস্ট মানে চারটে সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি দুটো সেমিফাইনালের জন্য। আর দুটো সেমিফাইনাল হবে এবং অবশ্যই 14 তারিখে ম্যাচ রয়েছে মোহামেডানের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির, সেই ম্যাচ নিয়ে অনেকের রিকোয়েস্ট রয়েছে। ম্যাচের আগে একটা প্রি ম্যাচ অ্যানালিসিস হয়ে যাক, তো সেটা আসবে কিন্তু আগামীকাল সন্ধেবেলায়। আর আজকে যে ভিডিওটা সেখানে আমরা অবশ্যই দুটো সেমিফাইনালে কে কে মুখোমুখি হবে আর তোমাদের যেটা সবচেয়ে বেশি জানার ইচ্ছে থাকে যে প্রেডিকশন করো যে কোন কোন টিম ফাইনালে যাবে বা কাদের জেতার চান্স বেশি রয়েছে, পার্সেন্টেজ কী রয়েছে এসব নিয়ে কিছু বলো। আর অবশ্যই ইস্ট বেঙ্গল, তাদের কিন্তু প্র্যাকটিস আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হয়েছে, এডিগা মোহন বাগানের প্র্যাকটিস হয়েছে, বাট একটা বিষয়ে খুব খটকা লাগছে যে এডিগা মোহন বাগানের কোনোরকম প্র্যাকটিসের ফটো খুব বেশি করে রিলিজ কিন্তু হচ্ছে না, যেটা নিয়ে অনেক সমর্থকও কিন্তু অভিযোগ জানিয়েছে যে কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তারা বেশি ছবি দেখতে পাচ্ছে না। তো কেন হচ্ছে জানি না, তবে হ্যাঁ ন্যাচারালি দুটো টিমেরই কিন্তু মানে জোর কদমে প্র্যাকটিস চলছে এই বৃষ্টির মধ্যেও। তো সব কিছু নিয়ে কথা বলবো, বাট তার আগে যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করো, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। ওকে, তো আজকের ম্যাচটার পর কিন্তু 4 নম্বর সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি এবং যেটা আমি মানে প্রেডিক্ট করেছিলাম, দেখো এই কোয়ার্টার ফাইনালগুলো শুরু হওয়ার আগেই পুরোটাই মিলে গেছে, মানে প্রথমে মোহামেডান স্পোর্টিং, তারপর বেঙ্গালুরু এফসি, তারপর মুম্বাই সিটি এফসি, আর আজকে কিন্তু হায়দ্রাবাদ এফসি। এই চারটে টিমের কথাই বলেছিলাম যে সেমিফাইনালের জন্য এক কদম এগিয়ে গিয়ে থাকবে, তো তারাই কিন্তু সেমিফাইনালে চলে গেছে এবং প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং এবং মুম্বাই সিটি এফসি। আর এখানে যদি প্রেডিক্ট করতে বলো তাহলে দেখো পুরো টিমের ব্যালেন্সকে যদি মাথায় রাখতে হয় তাহলে আমি মুম্বাই সিটি এফসিকে 60-40 এগিয়ে রাখবো, বাট স্টিল আমি খুব বেশি করে চাই যে এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং জিতুক, ফাইনালে যাক এবং গতবারের ট্রফি না জেতার খরাটাকে এইবারে অন্তত কাটাক এবং অবশ্যই গতবারের না পাওয়াটাকে এবারে অন্তত পাওয়াতে পূরণ করুক মোহামেডান স্পোর্টিং। যখন বাংলার দুটো ক্লাবই ব্যর্থ হলো তখন যেন মোহামেডান স্পোর্টিং ট্রফি নিয়ে কলকাতাতে থাকতে পারে, বাট দেখো ফুটবলে আবেগটাকে একটু সরিয়ে রাখতে হয়, সেখানে কোথাও যে সায়েন্সটা রয়েছে বা কোথাও যে খেলার কন্ডিশন রয়েছে, টিমের যে ডেপথ রয়েছে সেইগুলোকে একটু বেশি করে অ্যানালিসিস করতে হয়, সেই দিক থেকে বিচার করলে মুম্বাই সিটি এফসি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং সেই কারণে আমি 60-40 রেশিওতে মুম্বাই সিটি এফসিকে এগিয়ে রাখলাম প্রথম সেমিফাইনালের জন্য। আর দ্বিতীয় সেমিফাইনাল যেখানে বেঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসি এই দুটো টিম মুখোমুখি হবে, আর এই দুটো টিম মুখোমুখি হলে কিন্তু অনেক ভালো ভালো মানে মেমোরি আমরা পাই, এর আগেও আমরা দেখেছি। এবং এই দুটো টিমের মধ্যে আমার মনে হয় যে ম্যাচটা অবশ্যই 50-50 থাকবে, 90 মিনিটে ম্যাচের ফয়সলা হবে বলে মনে হচ্ছে না, কারণ দুটো টিমের স্ট্রাইক ফোর্স যা রয়েছে দেশি বিদেশি নিয়ে, দুটো টিমের ডিফেন্স কোয়ালিটি যা রয়েছে, দুটো টিম মাঝমাঠকে কম্প্যাক্ট রেখে খেলতে পছন্দ করে, দুটো টিমের কোয়ালিটি মানে বেস্ট কোয়ালিটি গোলকিপাররা রয়েছে, মানে ইন্ডিয়ার এই মুহূর্তে সেরা দুজন গোলকিপার রয়েছে, তো বুঝতে পারছো এই ম্যাচটা এত ইজিলি কিন্তু শেষ হবে না এবং 50-50 থাকলো। তবে যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো, আমি নিজে হায়দ্রাবাদ এফসির কন্টিনিউয়াসলি একজন ফ্যান, সাপোর্ট করে থাকি হায়দ্রাবাদ এফসিকে, বাট তার পাশাপাশি বেঙ্গালুরু, সেখানে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা, প্রবীর দাস, হীরা মণ্ডল, গুরপ্রীত সিং, সন্দেশ ঝিঙ্গন, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, হাভি হার্নান্ডেজ, প্রচুর ভালো ভালো প্লেয়ার রয়েছে যাদের খেলা দেখতে আমার অন্তত পার্সোনালি খুব ভালো লাগে, বাট স্টিল আমার অন্তত একটা টার্গেট রয়েছে যে হায়দ্রাবাদ এফসি জিতবে এরকম একটা ব্যাপার। তবে আবারও বলছি এই ম্যাচটা এতটা ইজি হবে না দুটো টিমের কারোর পক্ষেই, দুটো টিমই কিন্তু 50-50 জায়গা থেকে শুরু করবে, আর আবারও বলছি ম্যাচটা হয়তো দেখবে 90 মিনিটে ফয়সলা নাও হতে পারে। তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটো টিমে এমন দুজন প্লেয়ার রয়েছে যারা যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডের মধ্যে খেলার রং বদলে দিতে পারে, অবশ্যই বেঙ্গালুরু এফসিতে কিন্তু রয় কৃষ্ণা এবং হায়দ্রাবাদ এফসিতে আজকের গোল স্কোরার বার্থলোমিও বেচে। আর দুটো সেমিফাইনাল জমবে, ফাটাফাটি হবে, সেই ম্যাচগুলোর পরেও কিন্তু ম্যাচের রিভিউ আসবে। আর আজকের ম্যাচটা যেখানে হায়দ্রাবাদ এফসি খুব ইজিলি বলবো না, ফার্স্ট হাফটা একটু টাফ ফাইট হয়েছিল, বাট এত বৃষ্টি হয়েছে আজকে কলকাতাতে, এত বৃষ্টি হয়েছে কিশোর ভারতীতে যে খুব ভালো ম্যাচ, দুটো টিমের কেউই সেভাবে দাপিয়ে খেলতে পারেনি। তো হায়দ্রাবাদ অনেক ভালো টিম, অনেক বেটার শেপে রয়েছে, তাদের বিদেশিরা ভালো ফর্মে রয়েছে, দেশীয় প্লেয়াররা ফর্মে রয়েছে, তবে আজকে ডিফেন্সিভ যেসব এরর দেখতে পাওয়া গেছে আমার মনে হয় যে এইগুলো যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির এগেনস্টে ম্যাচ
টাফ থেকে টাফেস্ট হয়ে উঠতে পারে। আকাশ মিশ্রা গড নোজ মানে ওই জায়গাতে কী করলো, হাতে করে বল না আমাদের গেল, ফানি মুভমেন্ট ছিল এবং সেখান থেকে পেনাল্টি, আর সেটা রাজস্থানের একমাত্র গোল। আরও গোল হতে পারতো, করতে পারতো যদি ম্যাচের কন্ডিশন মানে আজকে ওয়েদার কন্ডিশন ঠিকঠাক থাকতো, তাহলে মনে হয় ম্যাচটা আরও বেশি জমজমাট হতো। তবে স্টিল হায়দ্রাবাদ এফসি বেটার টিম হিসেবে নেমেছিল এবং রাজস্থানের এইবারের জার্নিটা, এইবারের একটা মানে সুপার্ব জার্নিটাকে তারা শেষ করলো এবং সেমিফাইনালে চার নম্বর দল হিসেবে তারা কিন্তু চলে গেল। এরপর অবশ্যই ঢুকবো ইস্টবেঙ্গলের কিছু বিষয় নিয়ে, যার মধ্যে প্রথম হলো, সরি ইস্টবেঙ্গলের বিষয় দেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিছু বলি। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বলতে একটা AIFF জানো যে দোহাতে গিয়েছিলো এবং সেখানে গিয়ে ফিফার সাথে যেমন দেখা হয়েছে, মানে ফিফা প্রেসিডেন্টের সাথে যেমন দেখা হয়েছে, তার পাশাপাশি যে কাতার ফুটবলের প্রেসিডেন্ট তাদের সাথেও কিন্তু দেখা হয়েছে, কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে। এবং সেখানে কাতার ফুটবলের সাথে ভারতীয় ফুটবলের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে যেটাকে আমরা শর্টে মৌ বলি, তো সেই মৌ চুক্তি কিন্তু একটা স্বাক্ষর হয়েছে এবং সেটা পুরোপুরি হয়েছে যে একটা ডেভেলপমেন্ট ব্যাপারের জন্য। আর সেখানে কাতার ফুটবল সংস্থা তারা ভারতীয় ফুটবল সংস্থার বিভিন্ন রকম ডেভেলপমেন্ট, ইউথ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল থেকে শুরু করে স্টেডিয়াম ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাসরুট ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা থাকবে পাশে এবং তারা কাজ করবে, এরকম একটা ব্যাপারেই কিন্তু একটা মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। তো আমার মনে হয় যেটা খুব ভালো একটা দিক যে কাতারের মতো একটা দেশ যারা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে, যারা বিশ্বকাপে খেলবে, যারা কন্টিনিউয়াসলি এশিয়াতে ডমিনেন্ট করে খেলছে, তো সেই রকম একটা দেশের সাথে ভারতের চুক্তি এটা একটা লম্বা রানে কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে হেল্প করতে চলেছে। আর এরপর অবশ্যই সাফ আন্ডার-17 যে টুর্নামেন্ট চলছে সেখানে আজকে ভারত কিন্তু বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছে এবং হারিয়ে দেওয়ার ফলে ইন্ডিয়া কিন্তু চলে গেছে সাফ আন্ডার-17 এবারের ফাইনালে। তো দেখা যাক ট্রফিটা আন্ডার-17 টিম ভারতে নিয়ে আসতে পারে কি না। আর এরপর যেটা বলছিলাম যে ইস্টবেঙ্গলের কিছু ব্যাপার, সেখানে ঢুকতে হবে প্রথমত যে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কালকে জানিয়েছিলাম যে কোভিড মুক্ত হয়েছে এবং আজ থেকে তিনি প্র্যাকটিসে নেমে গেছেন ফুল টিমকে নিয়ে, কোভিড মুক্ত তিনি পুরোপুরি। আর যেটা বিষয় যে পুরো বৃষ্টির মধ্যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চলছে, তার বিভিন্ন ছবি টবি সব কিছু শেয়ারও হচ্ছে, বাট যেটা বড় বিষয় এখানে দাঁড়িয়ে সেটা হলো একজন বিদেশিকে নিয়ে ব্যাপার, যে এলিয়ান্দ্রো খুব চর্চার মধ্যে রয়েছে, মানে খুবই চর্চার মধ্যে রয়েছে, ফ্যান থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে জার্নালিস্ট থেকে শুরু করে সবার চর্চার মধ্যে রয়েছে। এবং সেই চর্চাটা এই বাইরে থেকে ছাড়িয়ে পুরোপুরি চলে গেছে ম্যানেজমেন্টের অন্দরে। এবং যেটা শোনা যাচ্ছে যে এলিয়ান্দ্রোর জন্য দুটো জিনিস ফিক্স হয়েছে, এক হলো তার জন্য একজন ডায়েটিশিয়ান ফিক্স হয়েছে, কারণ তাকে বলা হয়েছে তার চেহারা কমাতে হবে, তার ওজন ঝরাতে হবে, এবং এটা কোচের পরামর্শ এবং ম্যানেজমেন্টের পরামর্শ বোথ সাইড থেকে হয়েছে। এবং হয়তো এলিয়ান্দ্রোও বুঝতে পারছে যে তিনি আস্তে আস্তে অনেকটাই বাল্কি হয়ে যাচ্ছেন, অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন। দেখো ফিগার হিসেবে ভালো, হয়তো জিম করা ফিগার, বাট স্টিল একটু তাকে মোটা তো লাগে এবং সেটা হয়তো কোচও ফিল করেছেন। আর সেই ক্ষেত্রে তার জন্য একজন ডায়েটিশিয়ান ফিক্স হয়েছে এবং তাকে একটা আলাদা রকম ডায়েট চার্ট দেওয়া হয়েছে, মানে বাকি যে ফুটবলাররা যে ডায়েট ফলো করছে তার থেকে আরও বেটার ডায়েট কিন্তু এলিয়ান্দ্রোর জন্য রেডি হয়েছে। এবং তার জন্য একজন আলাদা করে ফিটনেস ট্রেনারের আয়োজন করা হয়েছে ক্লাবের তরফ থেকে, যাতে খুব তাড়াতাড়ি অন্তত সামনের 15-20 দিনের মধ্যে অনেকটা পরিমাণ তার চেহারাতে বদল আনা যায়, তার একটা ভালো রকম ওজন ঝরানো যায়। এবং এলিয়ান্দ্রো কিন্তু খুব উঠে পড়ে লেগেছে বলে ভেতর থেকে খবর, যে এলিয়ান্দ্রো নিজেও চাই যে তার ওজনটা অনেকটা কমিয়ে আনতে এবং আরও বেটার শেপে আসতে, আরও বেটার ফিটনেসে আসতে। তো এই দুটো বিষয় এলিয়ান্দ্রোর জন্য রেডি করা হয়েছে ক্লাবের তরফ থেকে। এবার বাকিটা ডিপেন্ড করছে এলিয়ান্দ্রোর ওপর, সে কতটা অ্যাডাপ্ট করতে পারবে এবং সেটা করে কতটা ইস্টবেঙ্গলের ভালোতে লাগতে পারবে। তো যারা এলিয়ান্দ্রোকে নিয়ে একটু বেশি চিন্তা করছে, যারা চিন্তা করাটাই খুব কারণ যে এই টিমে সেন্টার ফরওয়ার্ড এবং তাকে নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক, অনেকের ভাবনা যে গতবারের চিমাচুকুর মতো না হয়ে যায় যে একদমই খেলতে পারলো না, তারপর অন্য কোনো ক্লাবে গিয়ে ফাটিয়ে খেললো, সেটা আবার একটা আঙুল কামড়ানোর মতো ব্যাপার হবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো এই ক্ষেত্রে এই যে দুটো স্টেপ, একজন ডায়েটিশিয়ান এবং আলাদা করে একজন ফিটনেস ট্রেনার, এটা তোমরা কতটা ভালোভাবে দেখছো যে এলিয়ান্দ্রোর জন্য হতে পারে বা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য লং টার্মে হতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা এই অবধি ছোট্ট করে শেষ করলাম, এর বেশি কিছু আর বলার নেই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।